হ্যালো সবাইকে, ওয়েলকাম টু নিউ ভিডিওতে। সো এই ভিডিওতে শেয়ার করব জেডজি থেকে আপনি কিভাবে ইনকাম করবেন, প্রতি মাসে মিনিমাম $50 ইনকাম করতে পারবেন। তার জন্য অবশ্যই আমাদের জেডজি এবং ক্যানভার ব্যবহার করতে হবে। তো ওভারঅল হচ্ছে ক্যানভা এবং জেডজি দিয়ে আপনি কিভাবে প্রতি মাসে মিনিমাম $50 ইনকাম করবেন, টোটাল বিষয়টা এখানে থাকবে। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সম্পূর্ণ কাজটা আপনি এআই টুলস দিয়ে করতে পারবেন, প্যাসিভ একটা ইনকাম হবে, প্রতি মাসে মিনিমাম $50 হবে। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, জাস্ট সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। যেমনটা দেখতে পাচ্ছেন, আমার অ্যাকাউন্টে অলরেডি $110 আর্নিং হয়েছে 13,000 ডাউনলোডের জন্য, যে ইমেজগুলো আমি সম্পূর্ণ এআই দিয়ে জেনারেট করেছিলাম। ওকে, সো পরবর্তীতে দেখতে পাচ্ছেন শুধুমাত্র জুন মাসে আমার অলরেডি $24 আর্নিং হয়েছে। যদিও এখানে আমি খুব বেশি পরিমাণ সময় দেই নাই, তারপরে কিন্তু ভালো একটা আর্নিং হয়েছে। যেমনটা আপনি দেখতে পাচ্ছেন, অ্যাড প্লের জন্য আমার $70 আর্নিং হয়েছে, এবং স্কিপেবল অ্যাডের জন্য $4, এবং জেডজি থেকে আমার ক্রেডিট এসেছে $2। শুধুমাত্র জুন মাসে আমার $24 ইনকাম হয়েছে। তো এখানে আমি যত বেশি সময় দেবো তত বেশি ইনকাম হবে, কারণ এটা হচ্ছে প্যাসিভ ইনকাম। ইভেন টোটাল ইনকাম হয়েছে $110। সম্পূর্ণ কাজটা আপনি এআই টুলস এবং ক্যানভা দিয়ে করতে পারবেন, আমি ডিটেলসে দেখিয়ে দিব। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে প্রতি ডাউনলোডের জন্য আপনি এখান থেকে ১ টাকা করে পাবেন। কেন ১ টাকা করে পাবেন আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। আপনি যখনই এআই দিয়ে বিভিন্ন ধরনের ইমেজ এখানে ক্রিয়েট করে আপলোড করবেন, তখন এখানে ৩টা অপশন থাকবে সেট প্রাইস। প্রথমে হচ্ছে ফ্রি, এবং সেকেন্ড হচ্ছে ভিডিও অ্যাড, এবং থার্ড হচ্ছে জেডজি ক্রেডিট। তো এখান থেকে যদি আপনি ফ্রি অপশন সিলেক্ট করে দেন, তাহলে আপনার কোনো ধরনের আর্নিং হবে না। বাট আপনি যদি এখান থেকে ভিডিও অ্যাড সিলেক্ট করে দেন, তাহলে কিন্তু আপনার ইনকাম হবে। ইভেন আপনি যদি এখান থেকে জেডজি ক্রেডিট সিলেক্ট করেন, তাহলে কিন্তু ইনকাম হবে। দেখতে পাচ্ছেন 0.01 সেন্ট। তো আমি সাজেস্ট করবো আপনি ভিডিও অ্যাড সিলেক্ট করে দেন, তাহলে এখান থেকে 0.01 সেন্ট ইনকাম হবে প্রতি ইমেজ ডাউনলোডের জন্য। তো আমি যদি 0.01 সেন্টকে বাংলাদেশি টাকায় কনভার্ট করি, তাহলে আপনারা আরও বিষয়টা সহজে বুঝতে পারছেন। প্রতি ডাউনলোডের জন্য আমরা এখান থেকে ১ টাকা ১৭ পয়সা পাবো বাংলাদেশি টাকায়। এখন সরাসরি আমি জেডজিতে চলে আসবো। জেডজি এমন একটা ওয়েবসাইট যেখানে আপনি এআই টুলস দিয়ে বিভিন্ন ধরনের ইমেজ অথবা ওয়ালপেপার ক্রিয়েট করে এখানে আপলোড করলে ভালো একটা ইনকাম জেনারেট হবে। যেমনটা আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন, এখানে 30 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইউজার রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন 38 মিলিয়ন অ্যাক্টিভ ইউজার রয়েছে, এবং সর্বমোট হচ্ছে 661 মিলিয়ন ডাউনলোড রয়েছে। আশা করি বুঝতে পাচ্ছেন যে এটা কত বড় একটা প্ল্যাটফর্ম। এখানে শুধুমাত্র আমরা বিভিন্ন ধরনের এআই টুলস দিয়ে ওয়ালপেপার ক্রিয়েট করব বা ইমেজ আপলোড করে দিব, পাবলিশ করে দিলে আমাদের ভালো একটা ইনকাম হচ্ছে। আমি আরও ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। তার জন্য ব্রাউজ নাও, জাস্ট এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। দেন এখানে আপনি ওয়ালপেপার আপলোড করে ইনকাম করতে পারবেন, রিং টং আপলোড করে ইনকাম করতে পারবেন, লাইভ ওয়ালপেপার আপলোড করে ইনকাম করতে পারবেন। এবং এই সমস্ত ওয়ালপেপার কিন্তু আমরা খুব সহজেই এআই টুলস দিয়ে ক্রিয়েট করতে পারবো। অ্যাজ ইউজুয়াল দেখতে পাচ্ছেন প্রত্যেকেই কিন্তু এখানে বিভিন্ন ধরনের এআই টুলস কাজে লাগিয়ে ওয়ালপেপার ক্রিয়েট করছে। যেমনটা আপনি খুব সহজে লিওনার্দো অথবা আদার যে কোনো এআই টুলস ব্যবহার করে আপনি খুব সহজেই সেকেন্ডে 1 থেকে 3টা ইমেজ ইজিলি ক্রিয়েট করতে পারবেন। তো এইখান থেকে মূল বিষয় হচ্ছে, আমি যদি একটা ওয়ালপেপার ক্রিয়েট করি, ক্লিক করি, তাহলে বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারবেন। এই ইমেজটা অথবা এই ওয়ালপেপারটা সব নিয়ে ডাউনলোড হয়েছে 14,26,608টা। আমি এগেন বলছি, শুধুমাত্র এই ওয়ালপেপারটা এখান থেকে ডাউনলোড হয়েছে 14,26,608টা। দ্যাটস মিন এখান থেকে বাংলাদেশি টাকায় কিন্তু 14,26,000 টাকা ইনকাম হয়েছে, কারণ এখানে প্রতি ডাউনলোডের জন্য আপনি ১ টাকার উপরে পাবেন। তো এখন আপনি চিন্তা করে দেখেন, এখানে যদি আপনি কাজ করতে পারেন অথবা রেগুলার ইমেজ আপলোড করতে পারেন, এবং আপনার একটা ইমেজ যদি ট্রেন্ডিংয়ে চলে যায়, তাহলে একটা ইমেজ থেকে আপনি কী পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন। এবং এখানে ইনকাম হওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে, আপনি যখনই ডাউনলোড অপশনে ক্লিক করবেন, তখন এখানে 15 সেকেন্ডের একটা অ্যাড শো হবে। ওকে, তো এইখানে অ্যাড শো হওয়ার জন্য কিন্তু মূলত আমাদের ১ টাকা করে পাবো। আমি এগেন আপনাদের দেখিয়ে দিচ্ছি, ব্যাক অপশনে চলে আসব। দেন যদি আমি এখানে এই ওয়ালপেপারটা ওপেন করি, তাহলে দেখতে পাচ্ছি এটা অলরেডি 6,93,550 বার ডাউনলোড হয়েছে। দেড়শোয় বাংলাদেশি টাকা এখানে 6,93,000 টাকা কিন্তু ইনকাম হয়েছে, জাস্ট একটা সিম্পল ইমেজ ক্রিয়েট করার জন্য। এই ইমেজগুলো আপনি খুব সহজেই এআই দিয়ে ক্রিয়েট করতে পারছেন। এবং আমি আপনাদের আগেই দেখিয়েছিলাম
যে এইখান থেকে আপনি প্রতি একটা ডাউনলোডের জন্য 1 টাকা করে পাবেন, কারণ এখানে 0.01 সেন্ট আমাদের পে করা হয়। আশা করি টোটাল বিষয়টা আপনি বুঝতে পারছেন যে এইখান থেকে আপনি খুব ইজিলি ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন। মূল প্রসেস হচ্ছে আমরা এআই দিয়ে বিভিন্ন ইমেজ ক্রিয়েট করব, দেন ক্যানভা দিয়ে এডিট করে জাস্ট এখানে পাবলিশ করে দিব। ওকে, তো আমি ডাউনলোড অপশনে ক্লিক করলে এখানে একটা অ্যাড শো হচ্ছে। তো ওভারঅল হচ্ছে এখানে অ্যাড শো হওয়ার জন্য কিন্তু মূলত আমাদের আর্নিং হচ্ছে। আমার এখানে হয়তো ওয়াইফাইটা স্লো, যার কারণে অ্যাড সঠিকভাবে দেখা যাচ্ছে না, বাট অ্যাকচুয়াল হচ্ছে একটা অ্যাডের জন্য আপনি 1 টাকা করে পেয়ে যাচ্ছেন। আশা করি টোটাল বিষয়টা আপনি বুঝতে পারছেন। তো এখন আসলে এখানে কীভাবে কাজ করতে হবে সেই বিষয়টা দেখিয়ে দিব। বাট রিসেন্টলি বা প্রিভিয়াসলি আমি কিন্তু টোটাল ভিডিও আপলোড করেছি, যারা নতুন তারা হয়তো বুঝতে পারছেন না বিষয়টা, বাট যারা অলরেডি আমার ভিডিও দেখে জেড যদি কাজ করেছেন এবং আর্নিং হয়েছে ডেফিনেটলি আপনারা কমেন্ট করবেন, তাহলে এই বিষয়ে আমি কন্টিনিউয়াসলি ভিডিও দিতে থাকবো এবং যারা নতুন কাজ করবে তারাও বিষয়টা বুঝতে পারবে যে এখান থেকে অ্যাকচুয়ালি কী পরিমাণ আর্নিং করা সম্ভব হচ্ছে। তো আমি রিকমেন্ড করবো যাদের আর্নিং হয়েছে, কত ডলার আর্নিং হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানান, তাহলে আপনাদের জন্যই সুবিধা হবে। তো পরবর্তীতে হচ্ছে অনেকে আমাকে কমেন্ট করেন আমি প্রিমিয়াম ক্লাস শুরু করার জন্য বা কোর্স করানোর জন্য, তো অবশেষে আমি চাচ্ছি একটা কোর্স করানোর জন্য। তার জন্য আমি সমস্ত ডিটেলসে আমার এই পেজের মধ্যে পোস্ট করে রেখেছি, আপনি চাইলে আমার এই পোস্টটা পড়তে পারেন, তাহলে সম্পূর্ণ বুঝতে পারবেন যে আমার কাছ থেকে কোর্স করার জন্য কী কী করতে হবে বা কী কী রিকোয়ারমেন্ট রয়েছে, সমস্ত কিছু এখানে পোস্ট হিসেবে আমি দিয়ে দিয়েছি। তো অবশ্যই আপনি সম্পূর্ণ পোস্টটা পড়েন, তাহলে কোর্স করার জন্য কী কী করতে হবে সমস্ত কিছু সম্পর্কে আপনি ভালো বা বেটার একটা ধারণা পেয়ে যাবেন। এবং আমার পেজের লিঙ্ক আমার ডিসক্রিপশন অথবা কমেন্টে দিয়ে দিব, সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আমার পেজে চলে আসবেন এবং পেজে আসার পর এখানে আপনি পোস্ট দেখতে পারবেন। তো ওভারঅল হচ্ছে যারা আমার কাছ থেকে কোর্স করতে যাচ্ছেন তারা অবশ্যই সম্পূর্ণ পোস্টটা পড়েন, দেন আপনাদের মতামত আমাকে জানান। ওকে, তো পরবর্তীতে হচ্ছে আপনি জেডজিতে ইমেজ আপলোড করার জন্য কী সাইজ দিয়ে ইমেজ ক্রিয়েট করবেন সেই বিষয়টা দেখিয়ে দিচ্ছি। তো আপনি যদি গুগলে এসে সার্চ করেন জেডজি ইমেজ আপলোড সাইজ, তাহলে এখানে আপনি প্রপার সাইজটা দেখতে পারবেন যে হাইট হচ্ছে 2880 পিক্সেল এবং ওয়াইড হবে 1620 পিক্সেল। তো এই সাইজ দিয়ে মূলত আমাদের ইমেজ ক্রিয়েট করতে হবে। আমি সাজেস্ট করবো আপনি লিওনার্দো দিয়ে খুব ইজিলি এখানে হাই কোয়ালিটি ইমেজ ক্রিয়েট করতে পারবেন। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি কিন্তু এখানে হিউজ পরিমাণ ইমেজ ক্রিয়েট করে রেখেছি শুধুমাত্র জেডজির জন্য। ওকে, তো লিওনার্দো দিয়ে আসলে কীভাবে ইমেজ ক্রিয়েট করতে হয় এই বিষয়টা আসলে দেখানোর কিছু নেই, কারণ আপনারা সবাই পারেন। তো আপনি ইমেজ এভাবে ক্রিয়েট করবেন, ইমেজ ক্রিয়েট করার পর মূল বিষয় হচ্ছে আপনি কীভাবে সেটাকে প্রিপেয়ার করবেন বা জেডজিতে আপলোড করার জন্য ব্যবহার করতে পারবেন। যেমনটা আমি দেখিয়েছিলাম এখান থেকে হাইট হবে 2880 পিক্সেল এবং ওয়াইড হবে 1620 পিক্সেল। তো এখন আপনি ফটোশপ, ফটোপিয়া অথবা ক্যানভা যে কোনো একটা ব্যবহার করতে পারেন, বাট আমার ফার্স্ট রিকমেন্ডেশন থাকবে যারা ফটোশপ ব্যবহার করতে পারেন তারা ফটোশপ দিয়ে কাজ করবেন, অথবা ফটোশপ দিয়ে কাজ না করলে আপনি ফটোশপের যে ওয়েব ভার্সনটা রয়েছে ফটোপিয়া সেটা দিয়ে আপনি সেম কাজটা করতে পারবেন। যাদের পিসি আসলে লো কনফিগারেশন তারা নতুন একটা ট্যাব নিয়ে ফটোপিয়া লিখে সার্চ করলে আপনি ফটোশপের ওয়েব ভার্সন পেয়ে যাবেন, দেন সম্পূর্ণ কাজটা ফটোশপের মতো এখানে করতে পারবেন। দেন হচ্ছে যারা ফটোশপ অথবা ফটোপিয়া কোনোটাই ইউজ করতে পারছেন না তাদের জন্য হচ্ছে ক্যানভা, আপনি সরাসরি ক্যানভা দিয়ে চলে আসবেন। তো আমি এখন ক্যানভা দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো ক্যানভাতে আসার পর আপনি ক্রিয়েট এ ডিজাইন জাস্ট এখানে একটা ক্লিক করবেন, দেন হচ্ছে কাস্টম সাইজ এখানে ক্লিক করবেন এবং ওয়াইড এবং হাইট কত দিতে হবে আমি আপনাদের আগেই বলে দিয়েছি। এইখান থেকে আমাদের হাইট দিতে হবে 2880 পিক্সেল। ওকে, তো আমি এখান থেকে 2880 পিক্সেল জাস্ট পেস্ট করব, হাইট 2880 দিয়ে দিলাম, দেন ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করলে আমরা প্রপার ডকুমেন্টটা কিন্তু পেয়ে যাচ্ছি। এখন আমরা এখানে ইমেজগুলো প্রিপেয়ার করে নিব। তো অবশ্যই আপনি এআই দিয়ে ক্রিয়েট করতে পারবেন, এআই দিয়ে ক্রিয়েট করার পর আপনি ইমেজগুলো ডাউনলোড করে নেবেন। ওকে, তো আমার এখানে একটা ইমেজ ক্রিয়েট করা রয়েছে, তো এটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, তার জন্য ক্যানভাতে চলে আসব। তো আমি ক্যানভাতে চলে আসলাম, দেন হচ্ছে আপনি আপলোড অপশন জাস্ট এখানে একটা ক্লিক করবেন, দেন হচ্ছে আপনার ইমেজটা এখানে আপলোড করতে হবে, তার জন্য আপলোড ফাইল এখানে একটা ক্লিক করবেন, ওপেন করে দেবেন, তাহলে দেখতে পাবেন আপনার ফাইলটা এখানে আপলোড হচ্ছে।
তো আপলোড হয়ে যাওয়ার পর আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন, দেন হচ্ছে আপনি আপনার ইচ্ছা মতো এটাকে মডিফাই করতে পারবেন। বাট অবশ্যই আমার রিকমেন্ডেশন থাকবে আপনারা ফটোশপ দিয়ে এই কাজগুলো করেন, তাহলে বেটার একটা রেজাল্ট পাবেন। যেমনটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, আমি এখানে ক্রপ করলে কিন্তু আমি প্রপার ইমেজটা পাচ্ছি না। তো চেষ্টা করবেন আপনি ফটোশপ অথবা ফটোভিয়া ইউজ করার জন্য। বাট যারা একদমই বেসিক তাদেরকে বলবো যে আপনি ক্যানভা দিয়ে কাজ করেন, দেন আপনি ফটোশপ শিখতে থাকেন এবং একটা সময় আপনি ফটোশপ দিয়ে কাজ করবেন। ওকে, তো আমি ইমেজটা সিলেক্ট করার পর অবশ্যই আমি এখানে কিছু কালার কারেকশন করে নিব, এবং যারা ফটোশপ দিয়ে কাজ করবেন তাদেরকেও আমি সাজেস্ট করব যে আপনি এআই দিয়ে ইমেজ ক্রিয়েট করার পর অবশ্যই আপনি যে ইমেজটা জেড যদি আপলোড করবেন সেটা নিজে থেকে কিছু মডিফাই করে নেবেন, তাহলে কিন্তু অ্যাপ্রুভ হতে অনেকটা সহজ হবে। তো আমি এখানে ক্লিক করে এডিট ইমেজে ক্লিক করব, তাহলে এখানে বিভিন্ন ধরনের আমি ট্রানজ্যাকশন পেয়ে যাব। তো আমি অ্যাডজাস্ট অপশনে ক্লিক করে দিচ্ছি, এখান থেকে আমি কালার কারেকশন কিছুটা চেঞ্জ করতে পারি। অবশ্যই আপনি এই কাজগুলো করে নেবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে, যেহেতু এআই দিয়ে ক্রিয়েট করেছেন কিছুটা চেঞ্জ করলে আমাদের জন্য ভালো হবে। ওকে, তো ইমেজ এভাবে কাস্টমাইজ করার পর আপনি শেয়ার অপশনে ক্লিক করে দেবেন, দেন হচ্ছে আপনি ডাউনলোড অপশনে ক্লিক করলে কিন্তু আপনার ইমেজটা এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। যেমনটা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ডাউনলোড স্টার্ট হয়েছে। ওকে, তো আমাদের ইমেজ সেভ করার পর আমি যদি এটার প্রপার্টিস অপশন চেক করি, তাহলে দেখতে পাচ্ছেন এটার সাইজ কিন্তু ডিটেলসে দেখতে পাচ্ছেন 1620x2880, দ্যাটস মিন একুরেট সাইজ রয়েছে। এখন কিন্তু আমরা খুব সহজেই জেড যদি আপলোড করতে পারবো, সমস্ত কিছু রেডি। বাট এখন কথা হচ্ছে জেড যদি আসলে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কীভাবে প্রপারভাবে আপলোড করতে হবে, প্রত্যেকটা বিষয় কিন্তু আপনাকে স্টেপ বাই স্টেপ জানতে হবে। তো এখানে একটা প্রবলেম হচ্ছে, জেড যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্যই অবশ্যই আমাদের একটা ফর্ম ফিল আপ করতে হবে, তো এখানে পার্সোনাল ইনফরমেশন দিতে হয়। তো আমি ইউটিউবে কিন্তু এটা পাবলিশ করতে পারবো না, কারণ ভিডিওতে স্ট্রাইক চলে আসবে। পার্সোনাল ইনফরমেশন যদি শো করে তাহলে স্ট্রাইক চলে আসে, আপনারা হয়তো সবাই জানেন। দ্যাটস ওয়াই কীভাবে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, কীভাবে প্রপারভাবে ইমেজ আপলোড করতে হবে, সম্পূর্ণ বিষয় কিন্তু আমার আলাদা একটা পার্টিকুলার ভিডিও রয়েছে, জেডজি ফুল ডিটেলস বা জেডজি ফুল ক্লাস। এই ভিডিওতে সমস্ত কিছু আপনার জবাব পেয়ে যাবেন, কার কোথায় সমস্যা রয়েছে প্রত্যেকটা বিষয় কিন্তু আমি সেই ভিডিওতে দিয়ে দিব। বাট ভিডিওটা ইউটিউবে যেহেতু পাবলিশ করতে পারছি না, দ্যাটস ওয়াই আমার গুগল ড্রাইভে দিয়ে দিব, এবং সেই গুগল ড্রাইভের লিঙ্ক আমার কমেন্টে পিন করে দিব অথবা ডিসক্রিপশনে পিন করে দিব। সেইখানে ক্লিক করলেই আমার জেডজি সম্পর্কে ফুল ক্লাসটা পেয়ে যাবেন। এই ভিডিওটা দেখলে আপনি সমস্ত কিছু সম্পর্কে বিস্তারিত বুঝে যাবেন, কী কী আপডেট আসছে, এভরিথিং। আমি এগেন বলছি, কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, কীভাবে সঠিকভাবে ইমেজ এখানে আপলোড করতে হবে, ট্যাগ কিওয়ার্ড এই অপশনগুলো মেনে, কী কী অপশন আমাদের মেনে কাজ করতে হবে, তা না হলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। বিস্তারিত আমার সেই ভিডিও রয়েছে, এবং সেই ভিডিওর লিঙ্কটা আমার কমেন্টে পিন করে দিব। সেই ভিডিওটা আমার গুগল ড্রাইভে রয়েছে, গুগল ড্রাইভের লিঙ্কটা আমার কমেন্টে পিন করে দিব অথবা ডিসক্রিপশনে দিয়ে দিব। সেইখানে ক্লিক করলে আমার মূল ভিডিওটা আপনি পেয়ে যাবেন, দেন আপনি জেডজিতে কাজ করতে পারবেন। ওকে, তো আমার কমেন্টের যে গুগল ড্রাইভের লিঙ্কটা দেওয়া থাকবে সেটা আপনি কীভাবে পাবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমি লিঙ্কটা এখানে পেস্ট করলাম, ঠিক এরকম একটা লিঙ্ক থাকবে আমার কমেন্টে অথবা ডিসক্রিপশনে। সেখানে ক্লিক করার পর আপনি কীভাবে আমার ভিডিওটা পাবেন সেটাও দেখিয়ে দিচ্ছি, যাতে আপনাদের জন্য সহজ হয়। তো আমার লিঙ্কে ক্লিক করার পর বা গুগল ড্রাইভের লিঙ্কে ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে, সো আপনি ক্লিক হেয়ার গেট লিঙ্ক, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। দেন হচ্ছে আপনাকে 15 সেকেন্ড অপেক্ষা করতে হবে। 15 সেকেন্ড অপেক্ষা করার পর আপনার সামনে ঠিক এরকম একটা অপশন আসবে, ক্লিক হেয়ার অ্যান্ড স্ক্রল ডাউন, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। দেন কিছুটা সময় অপেক্ষা করবেন, 1 থেকে 2 সেকেন্ড, এখান থেকে আপনি ক্লোজ করে দিবেন যদি কোনো অ্যাড আসে। দেন হচ্ছে ডাউনলোড, এইখানে একটা ক্লিক করে দিবেন। ডাউনলোডে ক্লিক করার পর আপনি লিঙ্কটা পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ইউর লিঙ্ক ইজ অলমোস্ট রেডি, 1 সেকেন্ড অপেক্ষা করবেন। দেন হচ্ছে গেট লিঙ্কে ক্লিক করলেই জেডজি সম্পর্কে আমার মূল ভিডিওটা কিন্তু আমার গুগল ড্রাইভে থেকে পেয়ে যাবেন, যেমনটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। দেন হচ্ছে জাস্ট এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন, কারণ এই ভিডিওতে সমস্ত কিছু দেওয়া রয়েছে, কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, কীভাবে কী করতে হবে বিস্তারিত। আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আপনি আমার সম্পূর্ণ ভিডিওটা পেয়ে যাবেন। ওকে, সো পরবর্তীতে আরও কিছু অপশন রয়েছে, সেটা হচ্ছে জেডজি থেকে আসলে আপনি কীভাবে পেমেন্ট নেবেন,
তো কীভাবে পেমেন্ট নেবেন সেই বিষয়টাও কিন্তু আমার সেই ভিডিওতে রয়েছে। তো অবশ্যই সেই ভিডিওটা দেখতে হবে আপনাকে, তা নাহলে এখানে কাজ করতে পারবেন না। বাট এখানে আর একটু বিষয় আমি দেখিয়ে দিচ্ছি, বর্তমানে যে আপডেট এসেছে সেটা হচ্ছে বর্তমানে $200 হলে কিন্তু আপনি জেডজি থেকে উইথড্র দিতে পারবেন, এবং সেটা অবশ্যই 3 থেকে 4 মাসে যদি $200 কভার হয়ে যায় তাহলে হবে। মিনিমাম হচ্ছে 12 মান্থ, আপনার $200 হতে যদি 1 বছর সময় লেগে যায় তাহলে কিন্তু আপনি এখান থেকে উইথড্র দিতে পারবেন না, তখন আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। সো ওভারঅল হচ্ছে 1 বছরের আগে যদি আপনার $200 কমপ্লিট হয়ে যায় তাহলে খুব সহজে আপনি এখানে পিওনার দিয়ে উইথড্র দিতে পারবেন। আশা করি টোটাল বিষয়টা বুঝতে পারছেন, এবং এই ভিডিওতে আমার সমস্ত কিছু দেওয়া রয়েছে, তো অবশ্যই ভিডিওটা দেখেন। এবং এই বিষয়ে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে ডেফিনেটলি আমাকে আপনি কমেন্ট করবেন, আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।